বেগ কোণরে আর উমুম ফাতরু তুরু জানে জানে খুয়েকালি দাম্মা বিজারামা বিহারত দীর্ঘ হয়েক বজরসং সদ্দিও উসলাবান্তে থার দেওয়ান ফাসান উনি ওই আগে তে সে দাম্মা বিজারামা ঠাই দিয়লদে উফাইয়া সাকা মহাতের বান্তে আগে এচে উসলাবান্তে নিয়ানি উফাইয়া সাকা বান্তে তুন সত ইন্টারভিউ করছং এচে সে ভিডিওবো তোমারে দেখে বাতে জাঙর আজাগরং তোমার ব্যাগ কোনো সে ভিডিওবো ব্যাগ কোনো তুন গম লাগিব আসতে পারে যারা জ্ঞানী যাদের জ্ঞান আছে বুদ্ধি আছে তারা চিন্তা করবে যে তিন বছর তিন মাস হয়ে গেছে পছন্দহীন কোনো গন্ধ নেই একেবারে স্বাভাবিক খোলা অবস্থায় আছে বিছানায় শুয়ে আছেন বিছানায় শুয়ে আছেন খোলা অবস্থায় কোন রকমের গন্ধ নেই স্বাভাবিক পছন্দহীন এখন যারা জ্ঞানী তারা চিন্তা করবে যে নিশ্চয় যেমন আমাদের ভান্তে বলেছে গুরুভান্তে শুদ্ধ শুদ্ধ মানে পরিশুদ্ধ অকুশল মুক্ত পাপ মুক্ত লোকদেশ মোহমুক্ত সে কারণে তিনি বলেছেন যে গুরুবান্তে শুদ্ধ শুদ্ধ কারা যারা অরহত গুণ সম্পন্ন আরাহাং গুণ সম্পন্ন তারা শুদ্ধ ওটাই বলেছেন তিনি আমি তো দেখলাম তিনি শুদ্ধ সে কারণে ওনার শরীর তিন বছর তিন মাসেও পচনহীন এটা জ্ঞানীদের দেখা আবার অনেক মানুষ দেখে যে শরীরটা তো গেরুয়া কালার হয়ে গেছে গুরুবান্তে তো ফর্সা ছিল গুরুবান্তে ফর্সা ছিল এখন তো গেরুয়া কালার হয়ে গেছে যারা বুঝে না তারা এটা চিন্তা করে আমরা বারবার করে বলেছি কেন গেরুয়া কালার হয়ে গেছে মানুষের শরীরের মধ্যে পানি আছে পানি শরীরের ভিতরে যদি পানি থাকে তাহলে শরীর পচটাবে শরীরের মধ্যে যদি পানি থাকে শরীরটা নিশ্চিত পচে যাবে তাহলে গুরুবান্তে শুদ্ধতার প্রভাবে সত্যের প্রভাবে ধর্মের প্রভাবে আরহাং গুণের প্রভাবে গুরুবান্তের শরীর থেকে পানিটা আপনা আপনি শুকিয়ে গেছে যখন পানিটা শুকিয়ে গেছে শরীরটা কেমন হয়ে গেছে পচনহীন হয়ে গেছে পানি শুকানোর কারণে একেবারে পচনহীন তাহলে পানি শুকালে তো শরীর গেরুয়া কালার হবে পানি শুকালে একজন মানুষ রোদে যদি দাঁড়িয়ে থাকে সে ফর্সা হবে নাকি কালো হবে কালো হবে না কেন কালো হয় সূর্যের তাপে তার শরীরের চামড়ার অংশের পানি শুকিয়ে যায় পড়ে যায় অনেকক্ষণ রোদে দাঁড়িয়ে থাকেন এক ঘন্টা রোদে দাঁড়িয়ে থাকেন
দাঁড়িয়ে থাকার পরে যদি নিজেকে নিজে এভাবে নেন, দেখবেন তো পোড়া পোড়া গন্ধ। কেন? ওই চামড়ার উপরের অংশে পানি শুকিয়ে গেছে। চামড়ার উপরের অংশে পানি শুকিয়ে যাওয়ার কারণে উনি কালো হয়ে গেছে। আর গুরুগ্রন্থের শরীর থেকে এখন পুরো সব পানি শুকিয়ে গেছে, কোনো পানি নেই এখন। সেই কারণে গুরুগ্রন্থের পানি শরীর গেরুয়া কালার হয়ে গেছে। এটা শুধুমাত্র গুরুগ্রন্থের ক্ষেত্রে নয়, আমরা বলি না বার্মাতে অনেক অরহত আছে যাদের শরীর পচনধর্মী। যে সকল অরহতগণের শরীর পচনধর্মী তাদের শরীরও একই রকম, একেবারে একই রকম, কোনো পার্থক্য নেই। তবে গুরুগ্রন্থের ক্ষেত্রে ওনার গুণ, যেহেতু তিনি অগ্রসর এবং পারমী পূরণ করছেন, ওনার গুণটা এত বেশি যেটা অন্যান্যদের চেয়ে ওনার কিছু কিছু জিনিস আছে ভিন্ন। যেমন মাতার উপরে 3 বছর 3 মাস হয়ে গেছে, তবু জীবন্ত মানুষের মতো লাল, যেটা অসম্ভব ব্যাপার, এটা কোনোদিনও সম্ভব না। এই এই কপালটা নিয়ে এই এই জায়গাটা পুরো লাল, তাহলে চিন্তা করে দেখুন তো, এটা তো জীবন্ত মানুষের মতো। এই মানুষ যাদের চুল নাই তাদের মাথা যেরকম ঠিক একই রকম রয়ে গেছে। শরীরের পানি শুকিয়ে গেছে ঠিক, কিন্তু গুরুগ্রন্থের চেহারাটা একেবারে হুবহু, শুধু রংটা কালো হয়ে গেছে। কেন? গেরুয়া কালো হয়ে গেছে কেন? ওই পানি শুকিয়ে যাওয়ার কারণে। এগুলো হচ্ছে ওনার গুণ। আবার শরীরের মধ্যে, পায়ের মধ্যে অনেক জায়গায় গোল্ডেন কালার হয়ে গেছে, অনেক জায়গায় গোল্ডেন কালার শরীরে এবং পায়ে। তাহলে দেখুন ভগবান বুদ্ধের ধর্ম, অতীতে ভগবান বুদ্ধের ধর্মকে ধারণ করে ভিক্ষুগণ, উপাসক উপাসিকাগণ লোভ দ্বেষ মোহকে ক্ষয় করেছেন, পরিশুদ্ধ হয়েছেন। এখন 2566 বছর পরও ঠিক গুরুমন্ত্রে বুদ্ধের ধর্মকে ধারণ করে অন্তরের মধ্যে বুদ্ধ ধর্ম সঙ্গকে গ্রহণ করার কারণে ওনার শরীর পচনহীন। এটাই ধর্মের জয়। 2567 বছরের ইতিহাসে এই প্রথম এরকম পবিত্র শরীর। সুতরাং যারা বন্দনা করতে এসেছেন, পূজা করতে এসেছেন, তারা নিজেদেরকে পুণ্যবান মনে করবেন। সবাই পারে না, শুদ্ধ ক্ষেত্রে বন্দনা করার সুযোগ পাওয়া মানে অনেক পুণ্য পাওয়া। আপনারা অনেক দূর থেকে আসতেও অনেক পুণ্য নিয়ে যাচ্ছেন, আবার পাশাপাশি অনেক মানুষ বৌদ্ধ জাতি এখনো সত্যটা জানে না, সত্যটা বুঝে না, না এসে বিভিন্ন মন্তব্য করে, আসে নাই কিন্তু বিভিন্ন মন্তব্য করে। সুতরাং আপনি যদি তাদেরকে সত্যটা বলেন তাহলে আপনার পুণ্য হবে। একটু চিন্তা করে দেখুন ভগবান বুদ্ধের গুণ আমরা বন্দনার সময় বলি কেন, আর আহাং সাম্মা সম্বুদ্ধ এভাবে বলি কেন? বুদ্ধের গুণ বললে কি হয়? পুণ্য হয়। বুদ্ধের গুণ বলে পুণ্য হয়। গুরুমন্ত্র ঠিক এখন ভগবান বুদ্ধের ধর্মকে ধারণ করে ধর্মের গুণে আছেন, তাহলে এই সত্য গুণটা যখন আপনি সত্য কথাটা বলবেন, যেটা মিথ্যে সেটা বলার দরকার নেই, যেটা দেখে গেছেন সেটা যখন বলবেন যে না গুরুমন্ত্রের শরীরে ওষুধ দেওয়া হয়নি, ওষুধ দিলে ফরমালিন দিলে ফরমালিনের গন্ধ আসতো, কিন্তু গুরুমন্ত্রের রুমে কোনো গন্ধ নেই, গুরুমন্ত্রকে খোলা অবস্থায় রাখা হয়েছে, একবার বিছানায় শুয়ে আছেন, শুয়ে থাকলে যেরকম ঠিক সেভাবে রাখা হয়েছে, 3 বছর 3 মাস রাখা হয়েছে, এই গুণগুলো যখন আপনারা অন্যের কাছে বলবেন তখন আপনাদের পুণ্য কী হবে? বর্ধিত হবে। সবার মঙ্গল হোক। গুরুমন্ত্রের কাছে গুরুমন্ত্রের ছায়াতলে এসেছেন, যেহেতু গুরুমন্ত্রের ছায়াতলে এসেছেন গুরুমন্ত্রের মৈত্রী আশীর্বাদ আপনারা সবাই প্রাপ্ত হয়েছে।
অদ্ভুত তো অদ্ভুত কিছু কিছু জিনিস আছে একবার হঠাৎ ওই জিনিসটা সদ্রে উসলাবান্তরা এচে মদ দি সগো সামনে জেন দেখো সে অভাব পানল দেয় শুদ্ধ ভুরুজ অলে মাগান এ ধরনের গুণে ফাঁসান হন এই হনয়কো মানুষ হিচু বাক্যাত নেগুড়ি পুরো তলে গুড়ি অনাগান যদি হামাক যদি অশুদ্ধ অদ তা যে যেভাবে যদি কি করি মানে বিছনা ফুচে করি আগে এটলিস্ট ইচ্ছা করি নহলে হোক বাহি তার সিরে বোদ স্পর্শ সিরে বো বালিচ স্পর্শ ইয়ে হাবজ বা এনান ইয়ে হাবরত স্পর্শ ইয়ে সদ হাজার হলুন হাজার নিগিলিল হাজার বাজিল হাজার দিয়ে গেল দিয়ে গেল দেখা গেল কিন্তু সে নেই এ বাবুতে না হয় শুদ্ধ করে মুক্ত করে মই এর চেয়ে বিরাট খুঁজি এবং বাক্যশালী মনে হয় বান্তরে লাভ পেন